আসসালামু আলাইকুম, আমি আজকে ওয়ালটন মেশিনের উপরে একটা ভিডিও তৈরি করেছি। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ। আমি ফুট প্যাডেলটি নিয়েছি, এটা মেশিন সেলাইকে কন্ট্রোল করার জন্য ইয়ে হয়। এখানে আমি লাইট লাগিয়ে লাইটের সুইচটা অন করেছি, এখানে প্লাগ লাগিয়ে দিয়েছি এবং সেলাই করার জন্য মেশিনটি রেডি হয়েছে। এখন আমি সুতা রাখার জায়গা স্ট্যান্ডটি তুলে নিব, তুলে সুতাটি রাখব এবং দেখানো নিয়ম অনুযায়ী সুতাটি সেট করব, লাগিয়ে নিব। 1 2 3 ক্রম অনুসারে সুতাটি লাগিয়ে নিব, 1 2 3 4 অনুযায়ী। এই ফুলটা ঘুরিয়ে আমি নাটটি উঠে নিব এবং এখানে সুতাটি লাগিয়ে তারপর নিচে নামিয়ে নিব। আবার নামিয়ে তারপর শুয়ে ঢুকানোর আগে, সুতা ঢুকানোর আগে আরে দুইটি স্টেপে সুতাটি লাগিয়ে তারপর শুয়ে সুতাটি ঢুকিয়ে নিব। লাইটটা জ্বালিয়ে নিলে শুয়ে ঢুকাতে সুবিধা হবে সুতা। চাকাটি ঘুরে সুইটা একটু উঠিয়ে নিব, তারপর সুতাটি লাগিয়ে নিব। তারপর ববিনের নিচের সুতা, চাকা ঘুরিয়ে ববিনের নিচের সুতা এবং উপরের সুতা একসাথে করে নিব। ববিনের উপরে আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংকে দেওয়া আছে, ওটা দেখে নেবেন। ট্রিগারটি লক করে কাপড়ের উপরে সেট করে নিব। তারপর এখানে উইলটি প্যাটার্ন ডিজাইনের ইয়ে 3 মধ্যে আমি রেখেছি। তারপর ফুট প্যাডেলে চাপ দিয়ে সেলাই শুরু করব। আমি এখন নর্মাল সেলাই করছি 3 দিয়ে। তারপর আমি এটা জিগজ্যাগ ডিজাইন করব, তাই আমি 4 দিয়ে ডিজাইনটি শুরু করব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যখন যে ডিজাইন করবেন দেখানো ইয়ে অনুযায়ী ডিজাইন অনুযায়ী প্যাটার্ন লকটাকে সেট করে সেলাই শুরু করতে পারেন এবং সেলাই করে আপনি নিজে একজন দক্ষ হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, কোনো সমস্যা থাকলে বলবেন। এখানে আমি নর্মাল সেলাই করেছি 3 দিয়ে, 3 দিয়ে নর্মাল সেলাই করেছি এবং ডিজাইনগুলো 4 এবং 5 দিয়ে করেছি। যেটা একটু বড় সেটা 5 দিয়ে করেছি।